বরিশাল উদ্যোক্তা হাব নামের সাথেই না একটা নিজের আপন আপন ভাবছে। আমি সুমাইয়া সান মৌ, আমার পেজ স্মার্ট ফ্যাশন ওয়ার্ল্ড। আমার বিজনেসটা অনলাইন অফলাইন দুটোতেই আছে। তো আসলে আমার বেবি হওয়ার পরে ঘরে অনেক দিন বসেছিলাম যে কিছু একটা করা দরকার, আবার চাকরিরও আসলে করতে পারছিলাম না বাচ্চাকে নিয়ে। এরপরে 2018 সালের সেপ্টেম্বরে আমি বিজনেসটা শুরু করি। তো আস্তে আস্তে এটা একটা ভালো পর্যায়ে আসছে। তো যখন বরিশাল উদ্যোক্তা হাব গত জুলাইতে আসলো, তখন মনে হলো যে না, এটা আমার নিজস্ব কিছু একটা, নিজের বিভাগের কিছু একটা। কারণ আমরা অনেক গ্রুপে অ্যাড থাকি, কিন্তু সেটা আসলে নিজের মনে হয় না, কারণ কোনো ব্যক্তি মালিকানার থাকে বা কেউ একটা নিজেদের প্রচারের জন্য একটা গ্রুপ করে। কিন্তু বরিশাল উদ্যোক্তা হাব নামের সাথেই না একটা নিজের আপন আপন ভাব ছিল। এরপরে এই গ্রুপে মানে রেগুলারে ছিলাম, অ্যাক্টিভ ছিলাম। তো মাঝখানে ভাইয়ারাই নিজের থেকে, মানে রাজীব ভাইয়া যে, উনি নিজের থেকে আমাকে বললো, আপু আমাদের এরকম একটা প্রোগ্রাম করছি, হাবের সবাই মিলে আয়োজন করছে একটা সামিটের, তো আপনি আসবেন কি না। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে আসলে জিনিসটা কি। সে আমাকে বললো যে এরকম জাস্ট একটা মিলন মেলা, আপনি আসতে পারেন। তো উনি আমাকে একটা লিফলেট দিল। এরপর দেখলাম যে এখানে স্টলের ব্যবস্থা আছে, আরও নানান ফ্যাসিলিটিস আছে। তো ভাইয়েরা এত কোঅপারেটিভ, আমি জাস্ট বিকাশ করে টাকাটা দিয়েছি আর আজকে এখানে এসে বসেছি। আমি আমার মাত্র 24,000 টাকা নিয়ে আমার স্টার্ট করা ছিল, আলহামদুলিল্লাহ এখন আমার 2 লাখের উপরে আমার রানিং আছে। গ্রাহক অফলাইনে একটু বেশি, অনলাইনের থেকে অফলাইনে একটু গ্রাহক বেশি আমার। সরকার থেকে হচ্ছে আমাদের সহযোগিতা বলতে, আমরা হচ্ছে যে পার্সেলগুলো দেই কুরিয়ারের মাধ্যমে, সেইখান থেকে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। যেমন হচ্ছে হোম ডেলিভারি, আমরা আমাদের যে কাস্টমাররা আছে তারা হচ্ছে হোম ডেলিভারি চায়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মানে দিতে পারি না, শুধু 64 জেলা সদরের মধ্যে আমরা দিতে পারি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। আর নতুন একটা কুরিয়ার হয়েছে, সেটা হচ্ছে রেডেক্স কুরিয়ার, ওটার মাধ্যমে হেল্প হয়, বাট ওটা হচ্ছে অনেক লেট হয়। তো আমরা অনলাইন যারা বিজনেস করি, আমাদের বড় একটা ই হচ্ছে আপনার যে পার্সেলটা দেওয়ার জন্য যে দিকটা, ওই দিকটা হচ্ছে আমরা একটু বেশি চাই, যাতে আমরা হচ্ছে সব জায়গায় সারা বাংলাদেশে হচ্ছে পার্সেলটা পৌঁছে দিতে পারি, হোম ডেলিভারি দিতে পারি, এই দিকটা। আর হচ্ছে আমাদের জন্য হচ্ছে মানে কুরিয়ার চার্জটা অনেক বেশি হয়ে যায় আমাদের বরিশালের জন্য। আগে হচ্ছে আমরা সুন্দরবনে ডেলিভারি দিতাম 100 টাকা, এখন সেটা করে ফেলছে 130 টাকা 150, সেটা আমাদের জন্য অনেক বড় অ্যামাউন্ট হয়ে যায়। কারণ হচ্ছে আমার রেগুলার ঢাকা পার্সেল যায় 15-20টার মতো, কিন্তু 80 টাকার বেশি তারা দিতে চায় না। আর বাকি যে 50 টাকাটা আমাদের নিজেদের দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক লস হয়ে যায়। তো সরকার থেকে বলবো, আমাদের যেন অনলাইন যারা আমরা যারা বিজনেস করতেছি, অবশ্যই যেন আমাদের এই দিকটা একটু খেয়াল রাখে, যেন ডেলিভারি চার্জটা যে কুরিয়ার থেকে যেটা হয় যেটা একটু কম হয়, যাতে আমরা একটু সামনের দিকে আগাতে পারি বরিশালের উদ্যোক্তা। ঋণের ব্যাপারে অবশ্যই তো আমাদের হেল্প দরকার, ঠিক আছে, ঋণের ব্যাপারে তো অবশ্যই। হ্যাঁ, বিনা জামানতে ঋণটা হলে বেশি আমাদের জন্য ভালো হয়, আমাদের মতো উদ্যোক্তাদের জন্য যারা আমরা নতুন আসি তাদের জন্য বেশি ভালো হয়। সেক্ষেত্রে উদ্যোক্তা বাড়বে মনে করেন? অবশ্যই বাড়বে, আমাদের বরিশালে যে এত উদ্যোক্তা, এখানে কেউ না আসলে বুঝবে না মানে এইটা যে কত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে যারা আসবে তারাই বুঝবে, যারা না আসবে তারা বুঝবে না, ঠিক আছে। তো সরকারের যদি এই আপনি যে বললেন যে সরকারের ঋণটা সুদমুক্ত ঋণ, হ্যাঁ হ্যাঁ, এই ঋণটা দিলে কি আসলে উদ্যোক্তা বাড়বে কি? এটা অবশ্যই বাড়বে, এটা আমি আমি বিশ্বাস করি, কারণ আমি যে শুরু করছি, হ্যাঁ, সবার আগে আমি নেব, কারণ আমি নিজের মানে নিজের জমানো টাকা দিয়ে, মাত্র 7,000 টাকা দিয়ে শুরু করছি, সেটা আমি মানে ফ্যামিলির সাপোর্টে, আমার বাবা বা আমার শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ডের সাপোর্টে ইনভেস্ট করতে করতে 5 লাখ টাকা পর্যন্ত আনছি। অবশ্যই আমার প্রফিট হয়েছে, না হলে তো আমি আসতে পারতাম না। তো সেই ক্ষেত্রে যদি আমরা সরকারের একটু সহযোগিতা পাই, তাহলে আমরা আরও আগাইতে পারবো। আর আমাদের মতো এরকম অনেক উদ্যোক্তা আছে বরিশালে, সারা বাংলাদেশ আছে, তো বরিশালে অনেক বেশি আছে। আমি চাই সরকার থেকে মানে আমরা যত একদম বিনা মানে সুদে যাতে হচ্ছে মানে এটাই আমরা মানে লোন নিতে পারি, যাতে আমরা আরো সামনে আগাতে পারি, এটা হচ্ছে আমাদের মানে বিনীত অনুরোধ থাকবে আমাদের সবাদের জন্য। মানে আমরা আমি না শুধু মানে আমাদের সব উদ্যোক্তাদের একটা মানে এটা যেন আমরা একটা এটা পাই, হ্যাঁ, অনুরোধ থাকলো এটা। হ্যাঁ, কিছুদিন আগে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর, কর্মসংস্থান ব্যাংক, কর্মসংস্থান ব্যুরো এবং আমাদের বিসিক থেকে আমরা উদ্যোক্তাদের আমরা খুব স্বল্প শর্তে আমরা ঋণ দিয়েছি।
এটির প্রধান কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, যেটি হচ্ছে হলো আমাদের রাষ্ট্রে যারা এই যে আমাদের বিশাল একটি যুব সমাজ এবং যুবক সমাজদের মধ্যে সবচেয়ে বড় একটি অংশ হচ্ছে আমাদের পিছিয়ে পড়া নারী। আপনারা জানেন যে অনেক গৃহবধূ রয়েছে, সে সুশিক্ষিত, কিন্তু বাট তার একটিমাত্র অবলম্বন হচ্ছে তার পরিবার। কিন্তু পরিবারের বাইরে যদি রাষ্ট্র এসে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এবং সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পর্যায়ের কিছু প্রকল্প রয়েছে, আমরা ইতিমধ্যে আমরা রাষ্ট্রীয়ভাবে সেগুলো আমরা প্রচার প্রচারণা করছি, আমরা কারিগরি প্রশিক্ষণ উদ্যোক্তা তৈরি, পাশাপাশি আমরা স্বল্প ঋণে তাদেরকে সফট লোন দেওয়া সেটির আমরা কার্যক্রম শুরু করেছি, এবং বঙ্গবন্ধু যুব ঋণ চালু রয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি আগামীতে এই বরিশালকে কেন্দ্র করে আমাদের একটি স্বপ্ন রয়েছে, আমরা সর্বোচ্চ পর্যায়ে আমাদের পিছিয়ে পড়া আমাদের যারা বোন রয়েছে তাদেরকে আমরা এগিয়ে আনবো এই ঋণের মাধ্যমে। আপনি জানেন ঋণ ছাড়া কখনো তারা এগোতে পারবে না, পাশাপাশি তাদের জন্য আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করছি। আরেকটি বিষয় হচ্ছে লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে যে আমাদের বরিশালের এই বিশাল একটি গোষ্ঠী রয়েছে যারা এগিয়ে আসার জন্য আমাদের কাজে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করেছে। আমরা যদি বিসিকে আরও বেশি প্লট বৃদ্ধি করতে পারি, আমরা যদি আরও বেশি হাব তৈরি করতে পারি, তাহলে আমরা মনে করি অনেক বেশি উদ্যোক্তা আমরা তৈরি করতে পারবো। আমরা আশাবাদী বরিশাল আমরা এটি করতে পারবো ইনশাআল্লাহ। সমগ্র মায়ের উদ্দেশ্যে ব্যবস্থাপনা পরিচালক, তো আজকের এই আয়োজনে প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।